Assalamu alaikum. I am Nilufar Yasmin. Hello, my dear students. How are you? I am your science teacher. Dear students, welcome to my online class. Today, I discuss with you chapter 7, Our Needs. Our today's topic is Tick the Correct Answer. So, dear students, our next last class ta fill in the blanks er upore chilo. I hope তোমরা এটা রেডি করেছো এবং মুখস্থ করে নিয়েছো। সো আজকে আমরা নতুন করে করব হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার। ইন ইউর টেক্সট বুক পেজ নাম্বার 49 ইউ ক্যান সি বি টিক দ্য কারেক্ট আনসার। এখানে পেজ নাম্বার 49 এ উপরে দেখো টিক দ্য কারেক্ট আনসার। আজকে আমরা এটা রেডি করব। সো ডিয়ার স্টুডেন্টস, please take a pencil. Are you ready to write? So let's go to write. Number one, plant food includes. Plant food includes. এখানে তিনটা অপশন দেয়া আছে A, B, C. আর প্রত্যেকটা অপশনের পাশেই একটা একটা করে বক্স দেয়া আছে। এটা তো আমরা আগেও করেছি, আগে আমাদের প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোতে আমরা করেছি, তাই না? ঠিক একই নিয়মে আমরা এখন ওই টিক দ্য কারেক্ট আনসারগুলো রেডি করব। সো প্ল্যান্ট ফুড ইনক্লুডস এ ভেজিটেবলস, বি মিল্ক, সি fish. Dear students, which box we have to mark on? Kon box tate amaderke mark korte hobe? A vegetables, B milk, C fish. So plant food includes vegetables. Our answer is vegetables. তাহলে সবাই ভেজিটেবলসের পাশে যে বক্সটা আছে ওই বক্সটাতে মার্ক করে নাও। প্ল্যান্ট ফুড ইনক্লুডস ভেজিটেবলস। নাম্বার টু, টু স্টে হেলদি উই মাস্ট ড্রিঙ্ক, টু স্টে হেলদি উই মাস্ট ড্রিঙ্ক। এখানেও তিনটা অপশন দেওয়া আছে টি মিল্ক কফি। টি মিল্ক কফি, এখানেও তিনটা অপশনের পাশে তিনটা বক্স দেওয়া আছে। টি এর পাশে একটা বক্স আছে, মিল্কের পাশে একটা বক্স আছে, কফি এর পাশে একটা বক্স আছে। তাহলে আমাদের হুইচ বক্স উই হ্যাভ টু মার্ক অন? বি মিল্ক। আওয়ার আনসার ইজ মিল্ক। তাহলে আমাদের মিল্কের পাশে যে বক্সটা আছে ওই বক্সটাতে রাইট মার্ক করতে হবে। টু স্টে হেলদি উই মাস্ট ড্রিঙ্ক মিল্ক। আমাদের সুস্থ থাকতে হলে অবশ্যই দুধ পান করতে হবে। নাম্বার থ্রি, উই ওয়ার উইলেন ক্লোথস ইন উইন্টার, টু উই ওয়ার উইলেন ক্লোথস ইন উইন্টার টু। এটাতেও তিনটা অপশন দেওয়া আছে এ কিপ আওয়ার সেলস ওয়ার্ম, পাশে একটি খালি বক্স আছে, বি প্রোটেক্ট আস ফ্রম রেইন, এখানেও একটা খালি বক্স আছে, সি কিপ আস কুল, এটাতেও পাশে একটা খালি বক্স আছে। হুইচ বক্স উই হ্যাভ টু মার্ক অন? আমাদের কোন বক্সটাতে মার্ক করতে হবে? কিপ আওয়ার সেলস ওয়ার্ম। ইয়েস, আমাদের নাম্বার এ পাশে যে বক্সটা আছে ওটাতে মার্ক করতে হবে। তাহলে আমাদের আনসার কি হবে? কিপ আওয়ার সেলস ওয়ার্ম, উই ওয়ার উলেন ক্লোথস ইন উইন্টার, কিপ আওয়ার সেলস ওয়ার্ম, উই ওয়ার উলেন ক্লোথস ইন উইন্টার টু কিপ আওয়ার সেলস ওয়ার্ম। নাম্বার ফোর, উই কুক আওয়ার ফুড ইন দ্য, উই কুক আওয়ার ফুড ইন দ্য
এখানেও তিনটা বক্স আছে, বেডরুম, বেডরুমের পাশে একটা বক্স আছে, বাথরুম, বি বাথরুম, বাথরুমের পাশেও একটা বক্স আছে, সি কিচেন, কিচেনের পাশেও একটা বক্স আছে। তাহলে আমাদের কোথায় মার্ক করতে হবে? উই কুক আওয়ার ফুড ইন দ্য, আমরা আমাদের খাবার কোথায় রান্না করি? কিচেন, সি, আমাদের আনসার হচ্ছে সি কিচেন। তাহলে আমাদের কোন বক্সটার উপরে মার্ক করতে হলো? কিচেন। উই কুক আওয়ার ফুড ইন দ্য কিচেন, আমরা কিচেনে রান্না করি। গুড। নাম্বার ফাইভ, উই শুড কিপ দ্য উইন্ডোজ ওপেন টু গেট ড্যাশ, উই শুড কিপ দ্য উইন্ডোজ ওপেন টু গেট ড্যাশ এ সানলাইট অ্যান্ড ফ্রেশ এয়ার, এখানেও একটা বক্স আছে, বি ওয়াটার, এটার পাশেও একটা বক্স আছে, সি গেস্ট, এখানেও একটা বক্স আছে। ডিয়ার স্টুডেন্টস, হুইচ বক্স ডু উই হ্যাভ টু মার্ক অন? আমাদের কোন বক্সটার উপরে মার্ক করতে হবে? তাহলে অপশন কি হচ্ছে আমাদের? এ সানলাইট অ্যান্ড ফ্রেশ এয়ার, আমাদের সানলাইট অ্যান্ড ফ্রেশ এয়ারের পাশে যে বক্সটা আছে ওই বক্সটার উপরে মার্ক করতে হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে সানলাইট অ্যান্ড ফ্রেশ এয়ার। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ ফিনিশড ইউর রাইটিং। মিস তোমাদেরকে আরেকবার বলছি, তোমরা আরেকটু মিলিয়ে নাও। টিক দ্য কারেক্ট আনসার পেজ নাম্বার 49। প্ল্যান্ট ফুড ইনক্লুডস এ ভেজিটেবলস, বি মিল্ক, সি ফিশ, হুইচ বক্স উই হ্যাভ টু মার্ক অন? ভেজিটেবলস, প্ল্যান্ট ফুড ইনক্লুডস ভেজিটেবলস, তাহলে আমাদের কোথায় মার্ক করতে হয়েছিল? ভেজিটেবলসে, আমরা মার্ক করেছিলাম ভেজিটেবলসে। টু স্টে হেলদি উই মাস্ট ড্রিঙ্ক টি, মিল্ক, কফি, টু স্টে হেলদি উই মাস্ট ড্রিঙ্ক টি, মিল্ক, কফি, তাহলে কোনটাতে মার্ক করেছি আমরা? মিল্ক, মিল্কের পাশে যে বক্সটা আছে ওইটাতে মার্ক করেছি। টু স্টে হেলদি উই মাস্ট ড্রিঙ্ক মিল্ক, সুস্থ থাকার জন্য আমাদেরকে অবশ্যই দুধ পান করতে হবে। উই ওয়েয়ার উলেন ক্লোথস ইন উইন্টার টু, এখানেও তিনটা অপশন দেওয়া আছে। উই ওয়েয়ার উলেন ক্লোথস ইন উইন্টার টু এ কিপ আওয়ার সেলস ওয়ার্ম, কিপ আওয়ার সেলস ওয়ার্ম, বি প্রোটেক্ট আস ফ্রম রেইন, প্রোটেক্ট আস ফ্রম রেইন, সি কিপ আস কুল, তাহলে আমাদের আনসার কি ছিল? কিপ আওয়ার সেলস ওয়ার্ম, আমরা কোথায় মার্ক করেছিলাম? কিপ আওয়ার সেলস ওয়ার্ম, তাহলে উই ওয়েয়ার উলেন ক্লথস ইন উইন্টার টু কিপ আওয়ার সেলস ওয়ার্ম, আমাদের গরম শরীরকে গরম রাখার জন্য আমরা শীতকালে কি পরি? উলেন ক্লথস পরি। নাম্বার ফোর, উই কুক আওয়ার ফুড ইন দ্য ড্যাশ, উই কুক আওয়ার ফুড ইন দ্য ড্যাশ, এখানেও আমাদের তিনটা অপশন দেওয়া আছে। কি কি দেওয়া আছে? এ বেডরুম, বি বাথরুম, সি কিচেন, তাহলে কোনটা আমাদের আনসার হবে? কিচেন, আর আমরা মার্ক করেছিলাম কিচেনে। উই কুক আওয়ার ফুড ইন দ্য কিচেন। নাম্বার ফাইভ, উই শুড কিপ দ্য উইন্ডোজ ওপেন টু গেট, উই শুড কিপ দ্য উইন্ডোজ ওপেন টু গেট, এখানেও আমাদের তিনটা অপশন দেওয়া আছে। এ সানলাইট অ্যান্ড ফ্রেশ এয়ার, বি ওয়াটার, সি গেস্ট, তাহলে আমরা কোথায় মার্ক করেছিলাম? এ, আমাদের আনসার হচ্ছে এ সানলাইট অ্যান্ড ফ্রেশ এয়ার, উই শুড কিপ দ্য উইন্ডোজ ওপেন টু গেট সানলাইট অ্যান্ড ফ্রেশ এয়ার, আমরা সূর্যের আলো এবং ফ্রেশ এয়ারের জন্য জানলা কি করব? খোলা রাখবো, জানলাগুলো খোলা রাখা উচিত আমাদের। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ ফিনিশড ইউর রাইটিং। নো মোর টুডে, টুডেজ হোমওয়ার্ক,
গ্র্যান্ড এমসিকিউ মিনস ওই টিক দ্য কারেক্ট আনসার যেটা আমরা করেছিলাম ওটাকে এমসিকিউ বলে, ঠিক আছে? এটা পেজ নাম্বার 49 আছে উপরে পেজে, দেখ তোমরা তো অলরেডি করেছো, এটা তোমাদের মুখস্থ করতে হবে। আর মিস তোমাদেরকে যে নিয়মে শিখিয়েছি এখন ওভাবে তোমাদের পরীক্ষায় যদি আসে পরীক্ষায় লিখতে হবে, তখন অবশ্য তোমাকে মার্কটা করতে হবে না, শুধু আনসারটা লিখতে হবে। এই যে তখন পরীক্ষার হলে ওই বক্সটা দেয়া থাকবে না, তিনটা অপশন দেয়া থাকবে, যেটা কারেক্ট অপশন থাকবে ওটা লিখবে। দেখো তোমাদেরকে স্লাইডটা আরেকটু দেখাচ্ছি আমি, এই যে এভাবে লিখে যেতে হবে। প্ল্যান্ট ফুড ইনক্লুডস ভেজিটেবলস, টু স্টে হেলদি উই মাস্ট ড্রিঙ্ক মিল্ক, উই ওয়েয়ার উলেন ক্লোথস ইন উইন্টার টু কিপ আওয়ার সেলস ওয়ার্ম, উই কুক আওয়ার ফুড ইন দ্য কিচেন, উই শুড কিপ দ্য উইন্ডোজ ওপেন টু গেট সানলাইট অ্যান্ড ফ্রেশ এয়ার। এখানে শুধুমাত্র তোমাকে আনসারটা লিখতে হবে, কোয়েশ্চেনটা লিখতে হবে না, প্ল্যান্ট ফুড ইনক্লুডস লিখতে হবে না, শুধু আনসার লিখবা ভেজিটেবলস, আর পাশে যে বক্সটা থাকবে ওই বক্সগুলো দেয়া থাকবে না। তুমি শুধুমাত্র লিখবা ওয়ান লিখে আনসার, যে আনসারটা হবে টিক মার্কের ওই আনসারটা লিখলেই হয়ে যাবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নো মোর টুডে, ইফ ইউ হ্যাভ এনি এনকোয়ারি প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। থ্যাংক ইউ।